নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি তুলারাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক ও জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, আগামী বছর আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শীঘ্র। আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস আমি এই ভিডিওতে দিতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দেখুন, আমি যে বার্ষিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোটাই সার্বিক রাশিফল, অর্থাৎ তুলারাশির যত জাতক ও জাতিকা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রত্যেকেরই যে একই রকম ঘটনাগুলো ঘটবে এটা কিন্তু নয়, আর সেই ঘটনাগুলো ঘটবে আপনার নিজস্ব জন্মছকের উপর বেস করে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলারাশির জাতক ও জাতিকার 1428 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীরের দিক, অর্থাৎ কথাই আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই আমি শারীরিক দিকটা আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই পুরো বছরটাই কিন্তু আপনাদের শরীরের দিক মোটামুটি ভালো যেতে চলেছে। তবে একদম যে কোনো অসুস্থ হবেন না বা ছোটোখাটো রোগ ব্যাধিতে পড়বেন না তা নয়, কিন্তু পজিটিভ দিক হচ্ছে আপনারা বড় ধরনের কোনো রোগে কিন্তু পড়বেন না, এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু চান্স অনেক কম রয়েছে। তার থেকেও পজিটিভ দিক হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনার বাবা মা দাদু ঠাকুমা ইনারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এরপর আছে পড়াশোনার দিক কেমন যেতে চলেছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ বাধা সৃষ্টি হবে, অর্থাৎ রেজাল্ট কিন্তু সেরকম মাত্রায় হবে না। কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, এবং বিদেশে পড়ার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই বছর আপনারা স্কলারশিপও কিন্তু পাবেন। পড়াশোনার দিক যদি বলা যায় আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে আসি সন্তানের দিক। সন্তান সুখ কিন্তু আপনাদের রয়েছে, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবো। কিন্তু যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। আপনাদের সন্তান এমন কিছু কাজ করবে যেখান থেকে আপনাদের গর্ব অনুভব হবে, এটা বলা যেতে পারে। এরপরে আসি অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের খুবই ভালো যেতে চলেছে এই বছর। অন্তত আপনারা বিগত বছরে যা করতে পারেননি সেগুলো কিন্তু আপনারা এই বছর করতে পারবেন, এবং অর্থ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আসবে। আর অর্থ আসার সাথে সাথে কিন্তু আপনারা খরচার দিকেও কিন্তু ঝুঁকে পড়বেন। আননেসেসারি খরচা, অর্থাৎ যেটা প্রয়োজন নয় সেটাও আপনি কিনে ফেললেন, সেই জায়গা থেকে আপনাদেরকে একটু চিন্তাভাবনা করে এগোতে হবে, নচেত কিন্তু আপনাদের হাতে কিন্তু এক পয়সাও থাকবে না। অর্থ আসবে কিন্তু অর্থ কিন্তু থাকবে না। যেটুকুটা প্রয়োজন সেটুকুটা জিনিস কিনুন, যেটুকুটা প্রয়োজন নেই বর্তমানে সেসব জিনিস কেনার কোনো প্রয়োজন নেই, নচেত কিন্তু আপনাদের হাতে কিন্তু একটুকুও টাকা থাকবে না। অর্থ আসার সাথে সাথে কিন্তু খরচা হয়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আছে চাকুরি ক্ষেত্র। যারা চাকুরি করছেন এক জায়গায় স্থির, তাদের কিন্তু চাকরিতে প্রেসার আসতে চলেছে। আর আপনাদেরকে আরেকটি কথা বলি, এই চাকরিতে প্রেসার আসার সাথে সাথে আপনাদের মনে হতে পারে যে চাকরিটি ছেড়ে দেবো, এটা কিন্তু কখনোই করবেন না। আর যদি চাকরি ছাড়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে কোনো একটি প্রপার ভালো স্যালারির চাকরি ধরে তারপর ছাড়ো। এছাড়াও সবচেয়ে বেশি পরিমাণে পজিটিভ রেজাল্ট পাবে চাকুরির ক্ষেত্রে যারা বাইরে চাকরি করছেন, অর্থাৎ জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মস্থান, তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ যেতে চলেছে। যারা ফ্রেশার রয়েছে চাকরি করেননি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে, আপনারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন। এরপর আছে বিজনেস ক্ষেত্র। এই বছর বিজনেস ক্ষেত্র কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে।
যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে অনেক দিন ধরে, উঠছে না কাস্টমারের কাছ থেকে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠবে। তবে পাশাপাশি লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যবসাকে বাড়ানোর জন্য ব্যাংকিং যে লোন নেওয়া হয় সেই লোন কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভয়ের কিছু নেই, লোন কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন। যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারা করতে পারেন, কিন্তু তাদেরকে একটি কথাই বলবো, আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন দক্ষ জ্যোতিষীই বলতে পারে। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন। এরপর আছে প্রেম বা প্রেমজ্যোতি দিক। এই বছর আপনাদের প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, কিছু ক্ষেত্রে আপনাদের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তাই চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। তবে দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ কলহ দেখা যাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। তবে একদমই যে থাকবে না তা নয়, কিন্তু বছরের মাঝে মধ্যে আপনাদের সাথে কিন্তু মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এই বছর নিজস্ব একটি গাড়ি বা নিজস্ব একটি বাড়ি কিন্তু আপনারা অনায়াসে ক্রয় করতে পারবেন, এবং আপনাদের যা মনের স্বাদ কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, কারণ এই বছর কিন্তু শুক্রের বছর, অর্থাৎ 1428কে যোগ করলে 6 দাঁড়ায়। তাই এই বছর গ্ল্যামার দুনিয়ায় কিন্তু দাপাদাপি করবে, এটা বলা যেতে পারে। তবে এই বছর শত্রুতার যোগও দেখা যাচ্ছে আপনাদের, তাই শত্রু থেকে একটু সাবধান থাকবেন এবং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, এটাই বলবো। এবং কাউকে টাকা ধার দেবেন না, এবং টাকা ধার না নেওয়াই বেটার। সব মিলিয়ে যদি বলা যায় 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।